আর্থিক খাতের আলোচিত পিকে হালদারের দুর্নীতিতে চল্লিশ জনকে আসামি করে দশটি মামলার প্রস্তুতি নিচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক এসব মামলায় কাগজের প্রতিষ্ঠানের নামে তিনটি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান থেকে সাতশো কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রাথমিক প্রমাণ দেওয়া হয়েছে কমিশনে পেশ হওয়া প্রতিবেদনে বলা হয়েছে পিকে ও তার সহযোগীরা সাধারণ মানুষের আমানতের অর্থ ভাগাভাগি করে হাতিয়ে নিয়েছেন প্রশান্ত কুমার ওরফে পিকে হালদার স্মরণকালের আর্থিক খাতের সবচেয়ে বড় হোতা যিনি কয়েকটি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান থেকে সহযোগীদের নিয়ে দশ হাজার কোটি টাকা হাতিয়ে বিদেশে পালিয়ে গেছেন অর্থ আত্মসাতের অভিযোগে পিকে হালদার সহ তেত্রিশ জনের বিরুদ্ধে পরে মামলা করে দুদক এসব মামলায় গ্রেপ্তার হওয়া পিপলস লিজিংয়ের চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি রাশিদুল হককে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয় পরে তারা আদালতে স্বীকার করে যে জবানবন্দি দিয়েছেন তাতে বেরিয়ে আসে অনেকের নাম সবশেষ দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে দশটি কাগজে প্রতিষ্ঠানের নামে পিকে হালদার ও তার সহযোগীরা ঋণের নামে তিনটি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান থেকে হাতিয়েছেন সাতশো কোটি টাকা এমন জালিয়াতির তথ্য প্রমাণ তুলে ধরে কমিশনে দশটি প্রতিবেদন পেশ করেন দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বাধীন একটি অনুসন্ধান টিম কমিশনে পেশ হওয়া প্রতিবেদনে ইন্টারন্যাশনাল লিজিং ফাস ফিন্যান্স ইন্টারন্যাশনাল লিজিং এর সাবেক এবং বর্তমান এমডি চেয়ারম্যান পরিচালক সহ এই তিন প্রতিষ্ঠানের ত্রিশ জনকে আসামি করে মামলার সুপারিশ করা হয়েছে এছাড়া কনিকা কলাসিন লিপ্রো ইন্টারন্যাশনাল আরবি এন্টারপ্রাইজ সহ দশটি কাগজ প্রতিষ্ঠানের দশ জন মালিকের বিরুদ্ধেও মামলার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে মামলা অবশ্যই হবে পিকে হালদার এবং তার সংশ্লিষ্টদেরকে নিয়ে দুর্নীতি দমন কমিশন বিশাল এক কর্মযজ্ঞের মধ্যে আছে এবং আরও দশটি অনুসন্ধান প্রতিবেদন আমাদের কাছে পৌঁছেছে সেগুলো পর্যালোচনা হচ্ছে দুদক কমিশনার বলছেন আর্থিক খাতের সবচেয়ে বড় এই দুর্নীতির ঘটনায় যাদের নাম আসবে তাদের কেউই আইনের জাল থেকে বের হতে পারবেন না নেপথ্যে অনেক ব্যক্তি জড়িত আছে যারা এই লেনদেনের সাথে তাকে সহযোগিতা করেছে কাজে তারাও আমাদের এই দুর্নীতি বিরোধী থেকে রেহাই পাবে না আদিত্য নিউজ ঢাকা এবার জানিয়ে করোনা আপডেট করোনায় দেশে আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মহামারীতে মোট প্রাণহানি আট হাজার তিনশো উনসত্তর জনের উনআশি জনের স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় চব্বিশ ঘন্টায় অ্যান্টিজেন সহ ষোলো হাজার একশো বাহান্ন জনের নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে চারশো আঠাশ জনে করোনা শনাক্ত হয়েছে এ নিয়ে মোট শনাক্ত পাঁচ লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো চুয়ান্ন জন একদিনে সুস্থ হয়েছে নয়শো এগারো জন মোট সুস্থ চার লাখ তিরানব্বই হাজার সাতশো আট আটানব্বই জন